হাই, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্সের এই ভিডিওতে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি রিলেটেড আরেকটা প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের কী কী দেওয়া আছে, যে ইচ লাইন অফ আ থ্রি ফেজ সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই আ স্ট্রিং অফ থ্রি সিমিলার ইনসুলেটর। তিনটা সিমিলার ইনসুলেটর কথা বলা আছে। ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইউনিট ইজ এত কিলো ভোল্ট, ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ। তো প্রথম আমাদের চিত্রটা ড্র করে নিতে হবে। তো চিত্রটা হচ্ছে আমাদের এইরকম, আমরা চিত্র ছাড়াও করতে পারবো। সো যদি এক্সপার্ট হয়ে যায় তাহলে চিত্র লাগবে না। সো প্রাথমিক অবস্থা আমাদের চিত্র লাগবে। সো প্রাথমিক অবস্থা ধরে নিচ্ছি, সো সেক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। এটা হচ্ছে কন্ডাক্টর এবং এখানে আমাদের শান্ট ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে আমাদের সেলফ ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে আমাদের সি সি সি, এটা হচ্ছে আমাদের সি ওয়ান সি ওয়ান সি ওয়ান। এবং এখানে একটা জিনিস বলা যে টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের ভি, টোটাল ভোল্টেজ হচ্ছে আমাদের ভি এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, এটার অ্যাক্রসে ভোল্টেজ ভি টু, এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি থ্রি। তো আমাদের কী দেওয়া আছে এখানে, যে দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইউনিট ইজ এত, দ্যাট মিনস লাইন ইউনিট এটা হচ্ছে লাইন, তো লাইন ইউনিটের সাথে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি থ্রি। এবং তাহলে আমাদের ভি থ্রি দেওয়া আছে আমাদের হচ্ছে 17.5 কিলো ভোল্ট। ওকে, এখন একটা জিনিস বারবার ইম্পর্টেন্ট একটি স্টার্ট দিয়ে দিচ্ছে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই যে যেটা দেওয়া আছে এটা আমাদের এই যে ভি থ্রি দেওয়া আছে এটা কিন্তু আমাদের ফেজে দেওয়া আছে। কেন ফেজে দেওয়া আছে, যে এই ভি থ্রিটা ক্যালকুলেশন হয় কই থেকে, আমাদের যে ইকুয়েশন দেখেছিলাম যে ভি ওয়ান ডিভাইড বাই সামথিং ভি টু ডিভাইড বাই সামথিং, এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ফেজে ক্যালকুলেশন করে আমাদের সেই রেজাল্টটা পাচ্ছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফেজ, অবশ্যই আমাদের ফেজ ভোল্টেজে দেওয়া থাকবে কোশ্চেন এটা। এবং যদি এটা দেওয়া থাকে যে আমাদের 132 কিলোভোল্ট ওভারহেড ট্রান্সমিশন লাইন, সেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের লাইনে দেওয়া থাকবে, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, কারণ এগুলো হচ্ছে ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ। এবং ডিস্কের অ্যাক্রসের ভোল্টেজ আমরা কিসে ক্যালকুলেশন করি, ফেজে ক্যালকুলেশন করি। ওকে, সো এটাতে আমাদের লাইন ভোল্টেজ এটা আমাদের ফেজে কনভার্ট করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু অ্যান্সার ভুল আসবে। এখন পরবর্তীতে ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ, ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ, দ্যাট মিনস আমাদের টোটাল ভোল্টেজ ভি বের করতে হবে। ওকে, এই টোটাল ভোল্টেজটা বের করতে হবে। এবং টোটাল ভোল্টেজ ভি সমান আমরা কী জানি, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এবং টোটাল ভোল্টেজ ভি সমান আমরা জানি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এবং আরও কী দেওয়া আছে, অ্যাজিউম দ্যাট শান্ট ক্যাপাসিট্যান্স বিটুইন ইচ ইনসুলেটর, দ্যাট মিনস শান্ট ক্যাপাসিট্যান্স বিটুইন ইচ ইনসুলেটর সি ওয়ান ইজ ইকুয়াল টু অ্যান্ড আর্থ ইজ ওয়ান এইট অফ দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ইনসুলেটর ইটসেলফ, দ্যাট মিনস সি ওয়ানটা ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এইট অফ ক্যাপাসিট্যান্স অফ দ্য ইনসুলেটর ইটসেলফ, দ্যাট মিনস সি ওয়ান এইট অফ সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে সি ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস সি ওয়ান বাই সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এইট, এটাই হচ্ছে আমাদের কে। তাহলে কের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, তাহলে এখন আমরা রেশিওর সূত্রটা ইউজ করবো, যে স্ট্রিং ফিজিক্সের সূত্র ছিল এটা, সো এটা আমরা এখন ইউজ করবো। সো সূত্রটা আমি লিখে নিচ্ছি এখানে, যে ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইড বাই ওয়ান প্লাস কে ইজ ইকুয়াল টু ভি থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই থ্রি প্লাস ফোর কে প্লাস কে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের ভি থ্রি জানি, ভি থ্রি তো কোশ্চেনে দেওয়া আছে, এখন আমাদের ভি ওয়ান এবং ভি টু বের করবো। সো এখান থেকে ইজিলি আমাদের এই দুটার ইস্যু ইউজ করে আমরা কিন্তু এখান থেকে ভি ওয়ানটা পেয়ে যাবো। সো ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি থ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস থ্রি কে প্লাস কে স্কোয়ার। তাহলে এইখানে আমাদের কের মানটা বসায় দিই, তাহলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু ভি থ্রি, ভি থ্রি হচ্ছে আমাদের 17.5 ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই এইট কের ভ্যালু প্লাস ওয়ান বাই এইট তারপর স্কোয়ার। তাহলে ভি ওয়ান পাবো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 12.59 এত কিলো ভোল্ট। তারপরে আমরা যদি এটা জানি আমাদের লাগবে হচ্ছে ভি টু, তাহলে আমাদের প্রথম দুটো ইকুয়েশন নিলে আমরা ভি টুটা পেয়ে যাবো। সো ভি ওয়ান সমান আমাদের ভি টু বাই ওয়ান প্লাস কে, সো ভি ওয়ান তো আমরা বের করলাম হচ্ছে 12.59 ইজ ইকুয়াল টু ভি টু ডিভাইড বাই ওয়ান প্লাস কে, এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই এইট। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ভি টুর ভ্যালু 14.16 এত কিলো ভোল্ট। আমাদের ভোল্টেজ ভি টু লাইন অ্যান্ড আর্থ ওইটা বের করতে হবে, যে ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ। তো আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ কত আসছে, সেখান থেকে লাইন
to neutral voltage, it was from the V is equal to V1 plus V2 plus V3. So V1 is 12.59, V2 is 14.16, and V3 is 17.5. So total voltage power is 44.25 kilovolt. Okay. So string efficiency is very important. So we will do this. Activation will be also find the string efficiency. So string efficiency is equal to our string efficiency should be chilo, so voltage across the string divided by n into voltage across the string nearest to the conductor. So voltage across the string is total voltage V, total number of disc is n into voltage across the string nearest to the conductor is V3, conductor is the jeta thakbe sheta hocche amader voltage across the string nearest to the conductor, that is V3. Total voltage V is 44.25, n is 3 into V3. V3 is 17.5. So, calculation korle amra pabo hocche, obosshoi 100 dara gun korbo, 84.28%. Okay, so ebhabe problem solve korbo. So next time, I will write it on another math. Thank you.